স্বাধীনতার পর প্রথমবার কাঁধে কাঁধ মিলিয়ে একই সঙ্গে যুদ্ধ করবে ভারত ও পাকিস্তান প্রথমবার আন্তর্জাতিক স্তরের কোনো সেনা মহড়ায় একই সঙ্গে অংশ নিতে চলেছে ভারত ও পাকিস্তান চলতি বছরেই শুরু হবে সেই কাউন্টার টেরোর এক্সারসাইজ যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে একই সঙ্গে মহড়া করবেন দুই দেশের সেনাবাহিনী ওই মহড়ায় অংশ নিচ্ছে চীনও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের অধীনে এই মহড়ায় অংশ নেবে একাধিক দেশ চীনের এই সিকিউরিটি গ্রুপটি ক্রমেই ন্যাটোর প্রতিযোগী হয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে জানা গিয়েছে রাশিয়ার ওরাল পাহাড়ে হবে সেই মহড়া ওই সংস্থার সদস্য সব দেশই সেখানে অংশ নিতে পারবে সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ না করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন বলেন এশিয়ার অধিকাংশ দেশগুলোর সঙ্গে দারুণ সম্পর্ক ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বন্ধু দেশগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাই আমরা সামরিক মহড়ায় এই প্রথমবার অংশ নিতে চলেছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলো গত বছরই এশিয়তে সময়ের সদস্য হয়েছে পাকিস্তান ও ভারত এই সামরিক মহড়ায় অংশ নেবে চীন ও রাশিয়া সেনা মহড়ায় যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানও স্বাধীনতার পর এই প্রথমবার ভারত ও পাকিস্তান কোনো একটি সেনা অংশ নিচ্ছে যদিও রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনীতে একই সঙ্গে কাজ করে দুই দেশের সেনা জওয়ানরা দুই হাজার একে সাংহাইতে এক সম্মেলনে তৈরি হয় এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সেখানে উপস্থিত ছিলেন রাশিয়া চীন কাজাকিস্তান তাজাকিস্তান উজবেকিস্তানের মতো প্রেসিডেন্টরা